রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন আমি আপনাদেরকে একটা ফ্ল্যাট দেখাবো প্রথমেই আপনারা দেখতে পেলেন যে লিফট থেকে বের হলাম ভিউয়ার্স লিফট থেকে বের হয়ে আমরা সরাসরি ফ্ল্যাটে চলে যাচ্ছি ভিউয়ার্স যে ফ্ল্যাটে ঢোকার আগে আমি আপনাদেরকে ফ্ল্যাট বলি যে ফ্ল্যাটে ঢোকার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে দরজাটা অনেক সুন্দর ডিজাইন করা একদম অনেক ফুলের একটা ডিজাইন করা আছে এবং অনেক সুন্দর ভালো কাঠ দিয়ে তৈরি করা আমরা এই যে আমরা ফ্ল্যাটে ঢুকে গেলাম তো ভিউয়ার্স এবার আমি প্রাথমিক কিছু কথা বলি আপনাদেরকে যে আমি আপনাদেরকে 950 বর্গ ফুটের ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণ বনশ্রীতে পড়েছে দক্ষিণ বনশ্রীতে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পড়েছে ভিউয়ার্স এটা সম্পর্কে আমি ডিটেলস তথ্য দেব প্রথমে আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাই আপনারা দেখলেন যে আমরা ফ্ল্যাটের মধ্যে ড্রয়িং রুমে ঢুকে গেলাম আপনারা দেখেন যে ড্রয়িং রুমটা কিন্তু যথেষ্ট বড় আছে ভিউয়ার্স এখানে ড্রয়িং কাম আমরা বলবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং আমি যদি আপনাদেরকে একটু দেখাই ইচ্ছে করলে আপনারা কিন্তু ড্রয়িং রুমটাকে আলাদা করতে পারেন এখানে যদি একটা থাই বা অন্য কিছু দেন তাহলে টোটালটা আলাদা করতে পারবেন অথবা আপনারা একসাথেও রাখতে পারেন ড্রয়িংয়ের পরই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনিং স্পেস যথেষ্ট সুন্দর এবং বড় একটা ডাইনিং স্পেস আছে ভিউয়ার্স 950 বর্গ ফুটের আমি আপনাদেরকে টু বেড টু বাথ দুইটা বারান্দা এবং ড্রয়িং ডাইনিং সম্পর্কে ফ্ল্যাট দেখাবো তো প্রথমে যেটা দেখাচ্ছিলাম ড্রয়িং ডাইনিং আমি দেখাচ্ছিলাম এর সাথে আমি আপনাদেরকে ড্রয়িং ডাইনিংয়ের পাশে আমি কমন যে ওয়াশরুমটা সেটা একটু দেখিয়ে দিই কমন ওয়াশরুমটা খুব বড় না খুব ছোটো না আমি ছোটোই বলবো ছোটো একটা এখানে কমন ওয়াশরুম আছে যথেষ্ট ভালো খুব সে খারাপ তা না একদম মোটামুটি ভালো মানের এখানে দেওয়া আছে ফিটিংস দেওয়া আছে তো ভিউয়ার্স আমরা মোটামুটি দেখছি যে ড্রয়িং কাম ডাইনিং স্পেস দেখাচ্ছি এবং সাথে সাথে আমি এর সাথে হচ্ছে আপনাকে আমি কিচেন রুমটা দেখিয়ে দিব ভিউয়ার্স আপনারা দেখেন কিচেন রুমটা কিন্তু খুব বড় না যেহেতু 950 বর্গ ফুটের ফ্ল্যাট কিচেন রুমটা বড় হওয়ার এখানে সম্ভাবনা খুবই কম আপনারা দেখেন কিচেন রুমটা আছে এবং সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যথেষ্ট ইন্টেরিয়রের কাজ করা আছে ভিউয়ার্স এখানে কিন্তু তিতাসের সংযোগ নেই অর্থাৎ এখানে আপনাদের সিলিন্ডার ইউজ করতে হবে তো ভিউয়ার্স আমরা অলরেডি ড্রয়িং কাম ডাইনিংটা দেখলাম কমন যে ওয়াশরুম সেটা দেখলাম এবং কিচেনটা দেখে ফেললাম এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুম প্লাস আরেকটা রুম এটা হচ্ছে আমি বলবো যে এটাই মাস্টার বেডরুম আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স ওয়া যথেষ্ট বড় ওয়াশরুম এই মাস্টার বেডরুমটা আছে আমি যদি একটু আপনাদেরকে পরিমাপটা দিই 1 2 3 4 5 6 অর্থাৎ 2424 টাইলস অর্থাৎ 12 1 2 3 4 5 6 6.5 অর্থাৎ 12 বাই 13 একটা এখানে মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে একটা জিনিস বলে দিই যে এটাও কিন্তু আপনার পড়েছে নর্থ ফেস এবং নর্থে কিন্তু এটা ওপেন থাকবে এ পাশে আপনার আলো বাতাসের কখনো অভাব হবে না এ পাশে ফাঁকা আছে এবং এখানে আরেকটা জিনিস দেখি এই পাশে হচ্ছে এটা হচ্ছে পশ্চিম সাইডে আপনারা দেখেন যে এখানে একটা বারান্দা আছে এবং এটাও কিন্তু খোলামেলা আচ্ছা এই পাশেও কিন্তু ফাঁকা আছে হয়তো ভবিষ্যতে এই পাশে বিল্ডিং হতে পারে বিল্ডিং হলেও এই পাশে একটা রাস্তা আছে সো এটা কিন্তু আপনাদের ফাঁকা থাকবে দ্যাট মিন্স আপনারা কিন্তু পশ্চিম সাইডটা আবার উত্তর সাইডটা দুটোই ফাঁকা পাচ্ছেন আমরা অলরেডি মাস্টার বেডরুমেরটা দেখে ফেললাম মাস্টার বেডরুমের বারান্দাটা দেখলাম এবার আমরা মাস্টার বেডরুমের যে ওয়াশরুমটা সেটা দেখব মাস্টার বেডরুমের ওয়াশরুমটা আপনারা দেখেন মাস্টার বেডরুমের ওয়াশরুমটা কিন্তু খুব বড় না ছোটো আমি বলবো ছোটো একটা এখানে ওয়াশরুম আছে এবং এখানে বেসিন আছে একটা মিরর আছে হ্যাঁ যথেষ্ট ভালো আছে সুন্দর তো ভিউয়ার্স অলরেডি আমরা মাস্টার বেডরুমটা দেখলাম ড্রয়িং ড্রয়িং দেখলাম এবার আমরা পরে যে রুম আছে সেটা দেখে ফেলবো ভিউয়ার্স অলরেডি আমরা সেকেন্ড যে রুম সেটাতে আমরা প্রবেশ করছি সেকেন্ড বেডরুমটার যদি প্রথমেই আমি আপনাদেরকে আয়তনটা বলে দিই 1 2 3 4 5 6.5 6 7 অর্থাৎ 14 1 2 3 4 1 2 3 4 5 14 বাই এখানে আসলে একটু আছে মানে 14 বাই 10 বলা যায় 14 বাই 10 হচ্ছে একটা এখানে আপনার হচ্ছে সেকেন্ড যে রুম সেটা এটার সাথেও কিন্তু অনেক সুন্দর একটা এখানে বারান্দা আছে বারান্দাটা কিন্তু অনেক সুন্দর যথেষ্ট বড় বারান্দা বলা যাবে এবং এখানে আপনার চেয়ার বসার মতো জায়গা আছে এবং এই পাশে কিন্তু ঢাকা শহরের মানে অনেক দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কারণ এখানে একদম ফাঁকা আমার মনে হচ্ছে সামনে যে আছে এটা এত বড় বিল্ডিং হবে না দ্যাট মিন্স এটাও কিন্তু আপনারা অলরেডি ফাঁকা পাবেন তো ভিউয়ার্স অলরেডি আমরা
950 বর্গ ফুটের যে অ্যাপার্টমেন্টটা দেখিয়ে দিলাম, এটা সম্পর্কে আরেকটু যদি বলি যে এখানে যে মানে আমি যদি বলি প্রথম ফিটিংসগুলো খুব যথেষ্ট ভালো মানে ফিটিংস দেওয়া আছে, এবং উপরে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো উপরের দিকে কিন্তু জিপসম দেওয়া আছে, অনেক সুন্দর করে ডিজাইন দেওয়া আছে। তো ভিউয়ার্স আমি শেষ করব, শেষ করার আগে একটা গ্যালেন্স কিছু তথ্য দিয়ে দিই। এখানে হচ্ছে 7 কাঠা জায়গার উপরে 4 ইউনিটের, এটা হচ্ছে লিফ্টের হচ্ছে 7 অর্থাৎ 8 তলা, এর উপরে কিন্তু আরেকটা ফ্লোর আছে, নট এটা টপ ফ্লোর, অর্থাৎ 9 তলা বিল্ডিংয়ের আমরা আছে 8 তলায়। 950 বর্গ ফুটের 2 বেড 2 বাথ, 2টা বারান্দা আপনি দেখলেন, ড্রয়িং ডাইনিং এবং কিচেন। আর এখানে বলে রাখি যে এখানে তিতাস গ্যাস নেই, এখানে সিলিন্ডার ইউজ করতে হবে, এবং এখানে কিন্তু পার্কিংও এটার সাথে নাই। যদি কেউ পার্কিং নিতে চায় সেক্ষেত্রে আমরা এখানে ব্যবস্থা করে দিতে পারবো। তো ভিউয়ার্স মোটামুটি শেষ করবো, শেষ করার আগে শুধু প্রাইসটা বলে দেবো। ভিউয়ার্স এটার প্রাইস আমি বলবো যে একবারে হাতের নাগালে মাত্র 40 লক্ষ টাকায়, 40 লক্ষ টাকায় বনশ্রীর মতো জায়গায়, দক্ষিণ বনশ্রীর মতো জায়গায় অনেক সুন্দর একটা আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন। তো ভিউয়ার্স এটা ফ্ল্যাট সম্পর্কে যদি আরও তথ্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা জানেন আমাদের একটি নাম্বার আছে 01931175869, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করছি এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করছি। শেষ করব, শেষ করার আগে শুধু একটু বলবো, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং প্রপার্টি ক্রয় এবং বিক্রয়ের জন্য যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিঃসন্দেহে নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমাদেরকে ফোন করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।